আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আর আজকের সকালটা আসলে একটু ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়েছে। সো সকালটা এখন প্রায় 11টা আমাদের জন্য। আর সকালে খামারে যে কাজগুলো ছিল ওগুলো করে ফেলছি। আর সো এখন যাচ্ছি আমরা একটু ফুজলাতে। তো ওখানে গিয়ে আমাদের কিছু মেডিসিন আছে, ওগুলো ব্যাগ দিতে হবে। আর উপজেলা কি চৌদ্দগ্রাম, এটা হচ্ছে আমাদের উপজেলা। আসলে ওই নিজে জানে না, বেচারা ভোটার আইডি কার্ড এখনো হয় নাই, দেশের নাগরিক না। তো আমরা যাচ্ছি, দেখো না তো যাক, আমরা ওখানে যাচ্ছি। তো কে কোথা থেকে আজকের ব্লগটা দেখছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের এই গ্রামের যে লাইফ স্টাইলটা সেটা কেমন লাগছে তাও একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? বড় বড় ট্রাক এগুলো নিয়ে আসবি না। অবশেষে গাড়িতে আজকে ভাড়াটা দিয়ে দিবে বাবা, আজকে মামা ভাড়া দিবে। ও বলতেছে যে ওর দাঁত পরিষ্কার দেখা যাচ্ছে, সকালে তো মানে অন্যান্য দিন দাঁত ব্যস্ত না, কিন্তু আসে করছে দাঁত গুলো পরিষ্কার দেখা যায়। গরু আছে, গরু খাদ্য আছে, মাছের খাদ্য আছে। চৌদ্দগ্রামে যে বিষয়গুলোর জন্য আসলাম এটা হয় নাই, আবার বিকেলে আসতে হবে। তো এখন ও নাকি আঙ্কুর গাছ নিবে নার্সারি থেকে। নার্সারি কো মানে কেমন প্রশ্ন, কত বিক্রি করতে পারবে? এটার দাম তো নিম্ন অনেক বেশি, কত? 2 লাখ, 50-60 লাখ টাকা হবে। যাক, যে গরম পড়তেছে বৃষ্টির পরে, এখন বৃষ্টিটা আসলে এখন গরম বাড়া দিছে। রাতে বৃষ্টি হয়েছে, ভোরবেলা বৃষ্টি হয়েছে। এখানে কি কুসুর রস খাইছি খাইছি, মশা মাসে বসে বেশি। চৌদ্দগ্রাম অনেক আপডেট হয়ে গেছে, আগে থেকে চৌদ্দগ্রাম এখন হয়ে গেছে ভোলা মামা। হ্যাঁ, এখন অনেক আধুনিক হয়ে গেছে। যে গান গাইতেছ ওরে চৌদ্দগ্রাম মানুষ তো সব পাগল। কি হালি ওরে তাল রে সা তাল কারল আজ তাল কাটুন তো কর কর গো তাল হমান হমান কাটবি নি মামার গো তাল দিস তিয়ারে এক নি দিব। যে দুইটা কাজের জন্য চৌদ্দগ্রামে আসলাম, অর্থাৎ একটা হলো মোবাইল ঠিক করাতে হবে আমার, না তানজির মোবাইলটা ঠিক করাতে হবে যেহেতু ও বিদেশ। এখন যে দোকানে মোবাইলটা ঠিক করাবো ওই দোকানটাও বন্ধ। এর আগে চৌদ্দগ্রামে যে কাজটার জন্য আসছি ডিলারের কাছে সেটাও হয়নি, অর্থাৎ বিকেলে আবার আসতে হবে। একদম এখন আসাটা পুরোটাই বৃথা হয়ে গেল। আচ্ছা কী হবে,
বিষয়টা হয়েছে কি, মক্কাতে যখন গেছি ওখানে যে সমস্যাটা চাইছে চিকেন ওইটা নাই, ওনাদের ওটা ইয়াটা মানে নর্মালটা, তাই মক্কা থেকে ওঠে এখন আসছি এটা ইসলামিয়া সুইটস। চট্টগ্রামে আছে একদম উপরে, তো আমরা এখানে দেখি কি পাওয়া যায়। এখানে আসলে এখানে এই নাস্তাটা করবো, আসলে এটাতে আমি এরকম যে উপরে নিরিবিলি জায়গা আছে একদম উপরে, আমি কখনো খেয়াল করিনি। আজকে সাকিব আমার এই জিনিসটা দেখা দিচ্ছে, মামা এখানে উপরে আসলে আপনি নিরিবিলি খেতে পারবেন, তো মোটামুটি ভালো। আচ্ছা ওদের মেনুতে কি কি আছে? কই বিরিয়ানি? কই বিরিয়ানি তো নাই, আমি চট্টগ্রাম এসেছি এখন ভোজনে ঢুকছিলাম। তুমি কোথায়? জামাইরে কল দিচ্ছে, জামাইরে আমি ভোজনে ওয়াটিং ফলিং ঠ বলে ইসলামিয়াতে ইসলাম, আমরা ইসলামিয়াতে গাইস, যাক আমাদের নাস্তা চলে আসছে এখন নাস্তাটা ইসলামিয়াতে, বলে ইসলামিয়াতে উপর তলায়, ইসলামিয়াতে ইসলামিয়া সুইটস আর কি, যাক আসছে। আমার কিন্তু একদমই পছন্দ না, কিন্তু চিকেন যেহেতু মোটামুটি ভালো লাগে, আর যেগুলো নর্মাল চিকেন কোন হচ্ছে এটা ভালো লাগে না। বল দিবিস না, একটা মজার বিষয় কি, আমাদের ফক্স মামা আসতেছে, ফক্স মামা মানে শুনে ভিডিও গুলো চলে আসতেছে, কিন্তু অলরেডি এখানে ছিল, এখন নিচে দিয়ে উপর উঠতেছে, এদিক দিয়ে নিচে দিয়ে। আরে টেনশন লইন না, খাইতে আদায় করে দিও। যাক অবশেষে নাস্তা করে বেরিয়ে ফেললাম, এখন দেখি বেচারা বলে গাছ নিবে, কোথা থেকে গাছ নিবে দেখি। কোনখান থেকে নিবি? এইখানে বলে আঙ্কুর গাছ, আঙ্কুর গাছ এইটা, এটা মানে সাদা এটা। এইভাবে সাউন্ড পলিউশন কি রে যে কালার হেগুম আর কি, না না এত আঙ্কুর গাছে থাকি বল সা আগাকো, ইয়ের আগাকো ইউ
কত কোশ্চেন কত অজ্ঞ দেড়শো কেন অজ্ঞ দেড়শো টাকা এই অবশেষে আঙ্গুর গাছটা ও আজকে আরো দুদিন আসছিল আঙ্গুর গাছের জন্য আজকে এটা নিয়ে নিল সাকিবি নিছে আঙ্গুর গাছ আর আমি নিতেছি ফেফে গাছ ভাই টাকাটা রাখেন দশ টাকা আপনি মূলামূলি আর কইয়া করেন রাখেন চলো যাই সাকিব চলো তাহলে আজকে আঙ্কুর গাছ আর পেঁপে গাছ না হয়ে গেছে না না দরকার নাই দরকার নাই থাক কি যে বৃষ্টি ওরে বৃষ্টি রে আমরা আজকে কেন বেরোম প্রচন্ড বৃষ্টি বাইরে এখন আমাকে আবার যেতে হচ্ছে চৌদ্দগ্রাম তো যে কাজটা বকেয়া বাকি ছিল এটা এখন কমপ্লিট করতে হবে এরপর আসার পর এখানে আরো অনেকগুলো কাজ আজকে গাড়ি নিয়েও বের হইতে হবে আজকে যেহেতু মহিন নেয় তাহলে গাড়িটা আমাদেরই বের করতে হবে আর গতকালকে তো আমিও বের করছি এখন আবার যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর কিন্তু প্রথমবার উঠতে উঠতে